আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ গিয়াসউদ্দিন খান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অধ্যায় দুইয়ের কোষ বিভাজনের মিউসিস কোষ বিভাজন নিয়ে। তোমাদের টপিকটা ছিল মিউসিস কোষ বিভাজন। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম, যদি তোমাদের মনে আছে কিনা, যে মিউসিস কি, কাকে বলে, মিউসিস কে আবিষ্কার করলেন, নামকরণ করলেন, এবং মিউসিসটা কোথায় ঘটে, এটা কেন জীবদের জন্য গুরুত্বপূর্ণ, এর বৈশিষ্ট্য কি, এই বিভিন্ন বিষয়গুলি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব, যে এই মিউসিস বিভাজনের যে দুইটা বিভাজন আছে, অর্থাৎ মিউসিস ওয়ান, মিউসিস টু, এর মধ্যে মিউসিস ওয়ানটাই হচ্ছে বেশি তাৎপর্যপূর্ণ, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই তৈরি আছো খাতা কলম নিয়ে। তো চলো শুরু করি। মিউসিস কোষ বিভাজনের যে দুইটা পর্যায়, মিউসিস ওয়ান, এটার মধ্যেই দুইটা ঘটনা মূলত ঘটে। এক হচ্ছে যে এখানে ক্রসিং ওভার ঘটে, অর্থাৎ জিনের অংশের বিনিময়, ক্রোমোজোমের অংশের বিনিময় হয়, যার ফলে বৈচিত্র্য আসে, নতুন ভ্যারাইটি তৈরি হয়। আর যেটা ঘটে, এখানে ক্রোমোজোম মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। এই দুটো ঘটনা এখানে আমরা দেখতে পাই ঘটে, এজন্য এটা তাৎপর্যপূর্ণ। তো আমরা আজকে আলোচনা করব মিউসিস ওয়ান, এবং এর মধ্যে স্পেশালি স্পেসিফিকলি যদি বলি মিউসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান। তো আমরা শুরু করি। তো আমরা জানি মিউসিস ওয়ান কে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। পর্যায় চারটি হচ্ছে প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান এবং টেলোফেজ ওয়ান। মোট চারটা পর্যায়ে ভাগ করা হয়েছে, প্রোফেজ ওয়ান, মেটাফেজ ওয়ান, অ্যানাফেজ ওয়ান, টেলোফেজ ওয়ান। তো আমরা এখন আলোচনা করব প্রোফেজ ওয়ান। মূলত প্রোফেজ ওয়ানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রোফেজ ওয়ান একটি জটিল এবং দীর্ঘস্থায়ী পর্যায়, এজন্য এটাকে পাঁচটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। প্রোফেজ ওয়ানকে, মিউসিস ওয়ানের প্রোফেজ ওয়ানকে পাঁচটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। আমরা উপপর্যায়গুলির নামগুলি দেখে নিই। এক নম্বর হচ্ছে লেপ্টোটিন, লেপ্টোটিন। দুই, জাইগোটিন, জাইগোটিন। তিন নম্বরে প্যাকাইটিন, প্যাকাইটিন। চার নম্বরে ডিআইপিএলও, ডিপ্লোটিন। পাঁচ নম্বরে ডায়াকাইনেসিস, কাইনেসিস। তো প্রোফেজ ওয়ান কে মোট পাঁচটি উপপর্যায়ে ভাগ করা হয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। চলো আমরা দেখি এই পাঁচটা উপপর্যায়ে কোন পর্যায়ে কি ঘটনা ঘটে। তোমাদের অবশ্যই মাইটোসিস যে পড়ানো হয়েছে এখানে যে ঘটনাগুলো ঘটেছিল ওগুলো মনে আছে, এর সাথে অনেকটাই মিল আমরা পাবো, এই জন্য তোমাদের জন্য সহজ হবে। আর আসলে সহজ বিষয়টা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তুমি যদি এটাকে সহজ মনে করে দেখো তাহলে সহজ হবে, আর যদি মনে করো রে বাবা এটা অনেক জটিল, তাহলে তোমার জন্য এটা জটিল। এই জন্য তোমরা প্রথম থেকে তৈরি থাকো যে বিষয়টা আসলে সহজ। আমাদের বডিতে বা জীবের বডিতে এটা ঘটছে, এটা অহরহ ঘটতেছে, আমরা জাস্ট বিষয়টা কি জানি দেখ। তো প্রোফেজ ওয়ানের যে পাঁচটি পর্যায়, তার মধ্যে এক নম্বর হচ্ছে লেপ্টোটিন। চল আমরা দেখি লেপ্টোটিনে কি ঘটে। আমি একটা ফিগার আপ করছি, এটা কোষ হয়, তো এর ভিতরে আমরা ক্রোমোজোম আট করতে পারি,
এরকম ক্রোমোজোমগুলি থাকে। তো এই লেপটোটিনের মধ্যে প্রথমে যে ঘটনা ঘটবে, তোমরা ইতিপূর্বে মাইটোসিসের মধ্যেও পড়েছো যে কোষের ভিতর থেকে বা নিউক্লিয়াসের ভিতর থেকে পানি বের হয়ে যাবে, যেটাকে আমরা বলি ডিহাইড্রেশন। আমরা এটাকে বলি ডিহাইড্রেশন, তোমরা এই শব্দের সাথে আগে পরিচিত হয়েছো। ডিহাইড্রেশন, শরীর থেকে পানি বের হয়ে যাকে বলে ডিহাইড্রেশন। তো নিউক্লিয়াসের ভিতর থেকে যখন পানি বের হয়ে যায়, জল বিয়োজন হয়ে যায়, ডিহাইড্রেশন হয়, তখন কি করে, প্রথমে ওই ক্রোমোজোম গুলি আস্তে আস্তে কয়েলড স্প্রিং এর মতো প্যাঁচাতে থাকে। যখন পানি বের হয়ে যাবে, ক্রোমোজোম সংকুচিত হবে, মোটা হবে, কয়েলড হবে, কয়েলড হবে। যখন কয়েলড হবে, তখন ওই জায়গাগুলিকে দেখতে দানার মতো বা বিন্দুর মতো মনে হয়, এটাকে আমরা বলি ক্রোমোমিয়ার। যে ক্রোমোজোমের গায়ে ক্রোমোমিয়ার দেখা যায়, এটাকে বলে সেই ক্রোমোমিয়ার। অর্থাৎ নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যাবে, যেটাকে আমরা জল বিয়োজন বলি বা ডিহাইড্রেশন বলি, এবং এরপরে ক্রোমোজোম গুলি সংকুচিত এবং মোটা হতে থাকবে, এবং এর ফলে ক্রোমোজোম গুলি রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে, রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে। অর্থাৎ এখন যদি এর মধ্যে রং দেওয়া হয়, আমরা স্পেশালি যে রংটা দিই ফুলজিন বলে, ওই রংটা যখন দেওয়া হবে, তখন এই ক্রোমোজোমটা ওই রংটাকে ধরে রাখতে পারবে, এবং এই ক্রোমোজোম গুলি তখনও অবিচ্ছেদ্য লম্বালম্বি ভাবে দেখা যায়, কোনো ক্রোমাটিড তৈরি হয় না। সেন্ট্রোমিয়ার এবং দুই পাশে দুটো বাহু দেখা যায়, ক্রোমোজোম গুলি কোনো লম্বালম্বি ভাবে কোনো বিভক্ত হয় না, এবং জল বিয়োজন চলতে থাকবে, জল বিয়োজন চলতে থাকবে, ক্রোমোজোম গুলি সংকুচিত এবং মোটা হতে থাকবে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ যেটাকে বলে, নিউক্লিয়ার পর্দা, এগুলি তখনও থাকবে, অক্ষত থাকবে। এই মোটামুটি ঘটনাগুলি ঘটে প্রোফেজ ওয়ানের লেপটোটিন ওয়ানে, লেপটোটিনের মধ্যে ঘটে। তাহলে এক নম্বর জল বিয়োজন ঘটবে, দুই নম্বর হচ্ছে ক্রোমোজোম গুলির ফলে সংকুচিত এবং মোটা হয়ে যাবে, তিন নম্বর ক্রোমোজোম গুলি রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হবে, চার নম্বর নিউক্লিওলাস এবং এনভেলপ তখনও অবিভক্ত বা অবিচ্ছেদ্য অবিকৃত থাকবে, আর হচ্ছে যে ক্রোমোজোম গুলি লম্বালম্বি সেন্ট্রোমিয়ার আকারে দেখা যাবে। চলো আমরা দেখি দুই নম্বর ধাপ। জায়গোটিনে কি ঘটে? আমরা যদি দেখি জাইগোটিন, জাইগোটিন শব্দটার আমরা যদি ব্যাখ্যা করি, জাইগোস শব্দের অর্থ হচ্ছে ইয়ক বা জোয়াল, আর টিন শব্দের অর্থ হচ্ছে সুতা। জাইগোস মানে জোড়া, আর টিন মানে সুতা। তাহলে জাইগোটিন শব্দের অর্থ হচ্ছে যে জোড়া সুতা। অর্থাৎ এখানে যেটা ঘটে যে নিউক্লিয়াসের মধ্যে যে আগত ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম যেটাকে বলে, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি হোমোলোগাস ক্রোমোজোম, মায়ের থেকে আসা ক্রোমোজোম এবং বাবার থেকে আসা এক সেট ক্রোমোজোম, এর মধ্যে ক্রোমোজোম একরকম দেখতে যে ক্রোমোজোম গুলি তাদেরকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। তো এই হোমোলোগাস ক্রোমোজোম গুলি পরস্পরের কাছাকাছি গিয়ে জোর বাঁধে। এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা বিশেষ আকর্ষণ কাজ করে, আকর্ষণের ফলেই একই রকম দেখতে যে ক্রোমোজোম গুলি সেগুলি পাশাপাশি গিয়ে অবস্থান করে। এই যে জোর বাঁধার প্রক্রিয়াটা, এটা সেন্ট্রোমিয়ার থেকে শুরু হতে পারে, অথবা এক পাশ থেকে শুরু হতে পারে, অথবা একসাথে কয়েক জায়গায় আকর্ষণটা শুরু হতে পারে। তো হোমোলোগাস ক্রোমোজোম গুলি পরস্পরের কাছাকাছি চলে আসবে, দেখো পাশাপাশি অবস্থান করছে। এই যে ক্রোমোজোম গুলি, হোমোলোগাস ক্রোমোজোম গুলি যে পরস্পরের কাছাকাছি আসলো এবং জোড়া বাঁধল, এই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস, এবং জোর বাঁধার পরে যে জোড়াটা তৈরি হলো দুটা ক্রোমোজোম, তাকে একত্রে বলা হয় বাইভ্যালেন্ট। প্রক্রিয়াটাকে বলা হয় সিনাপসিস, আর কাঠামোটাকে বলা হয় বাইভ্যালেন্ট। অর্থাৎ বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়া হচ্ছে সিনাপসিস, আর সিনাপসিস এর মাধ্যমে তৈরি হয় বাইভ্যালেন্ট। বিষয়টা এরকম, বাইভ্যালেন্ট যে তৈরি হয় তার প্রক্রিয়ার নাম হচ্ছে সিনাপসিস, আর সিনাপসিস এর মাধ্যমে তৈরি হয় কি, বাইভ্যালেন্ট। তো এই ঘটনাটা ঘটে জাইগোটিন উপপর্যায়ে। নেক্সটে আমরা দেখব প্যাকাইটিন উপপর্যায়। এই পর্যায়টিও গুরুত্বপূর্ণ। প্যাকাইটিন উপপর্যায়ে যা ঘটে, প্যাকাইটিন উপপর্যায়ে লক্ষ্য করো, প্যাকাইটিস, প্যাকাইটিন শব্দটির গ্রিক অর্থ যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এমন দাঁড়ায় যে প্যাকাইজ শব্দের অর্থ হচ্ছে মোটা,
আর তিন অর্থ হচ্ছে সুতা। অর্থাৎ এখানে ক্রোমোজোম গুলি আরো খাটো আরো মোটা হতে থাকে, অর্থাৎ সেই যে কোথা থেকে চলে আসতেছে জল বিয়োজন ডিহাইড্রেশন সেটা এখনো চলছে এবং ক্রোমোজোম ক্রমান্বয়ে মোটা এবং সংকুচিত হচ্ছে। এটা কিন্তু প্রোফেজ আমরা পড়ছি, মাইন্ড ইট, প্রোফেজ প্রথম এক নাম্বার ধাপে আমরা পড়ছি। প্রোফেজের মধ্যে পুরোটাই জল বিয়োজন ঘটবে, ক্রোমোজোম ক্রোমোজোম মোটা এবং সংকুচিত হতে থাকবে, মেটাফেজ পর্যন্ত চলবে এটা। তো সেই জল বিয়োজন চলছে, ক্রোমোজোম সংকুচিত এবং মোটা হচ্ছে, এই ফাঁকে এই ঘটনাগুলিও ঘটতেছে। তো প্যাকেটিং পর্যায়ে যেটা হবে, তোমার প্রথমেই ওই ক্রোমোজোম গুলির যেটা হয় এই বাইভ্যালেন্টের বাইভ্যালেন্টের মধ্যে যে দুটা ক্রোমোজোম ছিল, এই প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাবে দুভাগে বিভক্ত হয়ে যায়। অনেকটা এরকম, আমি একটু আলাদা দেখাই। ধরো এটা একটা ক্রোমোজোম, তো এটা লম্বালম্বি ভাবে সেন্ট্রোমিয়ার ছাড়া শুধু ক্রোমোজোমের বাহু দুইটা লম্বালম্বি বিভক্ত হয়ে যাবে, তখন এটাকে বলা হবে ক্রোমাটিড। ক্রোমোজোমের দুটি যে লম্বা সুতার মতো ভাগ হবে, এই দুটি সুতার ভাগকে বলা হবে ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড কে বলে সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড কে বলে সিস্টার ক্রোমাটিড, আর একই বাইভ্যালেন্টের ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড গুলিকে বলে নন সিস্টার ক্রোমাটিড, অর্থাৎ এই দুটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। লক্ষ্য করো, একই বাইভ্যালেন্টের দুইটি ভিন্ন ক্রোমোজোম, এর ক্রোমাটিড কে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড, আর একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড কে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তো এই যে একটি বাইভ্যালেন্টের মধ্যে দুটি ক্রোমোজোম ছিল এবং দুটি ক্রোমোজোম থেকে মোট চারটি ক্রোমাটিড তৈরি হলো, এই অবস্থাকে বলে টেট্রাড। এই অবস্থাকে বলে টেট্রাড, TETRAD, টেট্রাড। অর্থাৎ আমরা আগে দেখেছি জাইগোটিনে যে বাইভ্যালেন্ট তৈরি হয়েছে, অর্থাৎ ধরো যদি একটা কোষে 10টা ক্রোমোজোম থাকে তাহলে বাইভ্যালেন্ট তৈরি হবে কয়টা? 5টা, 5 × 10। আর আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম প্যাকাইটিনে প্রতিটি বাইভ্যালেন্টের মধ্যে ক্রোমোজোম লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হয়ে দুইটি ক্রোমোজোম মোট চারটি ক্রোমাটিড তৈরি করলো, তাকে বলা হয় টেট্রাড। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর একই বাইভ্যালেন্টের ভিন্ন ক্রোমোজোমের ভিন্ন ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এরপর যে ঘটনা ঘটবে, তোমার এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কোনো একটা জায়গায় খুব সম্ভবত ক্রোমোজোম ভেঙে যায়, ক্রোমোজোম ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে সাথে সাথে আবার জোড়া লাগে। তো যখন ভেঙে যায় এবং যখন জোড়া লাগে, জোড়া লাগার সময় ক্রোমোজোমের অংশগুলি বিনিময় হয়ে যায়, অর্থাৎ একটা ক্রোমোজোমের অংশটুকু অন্য ক্রোমোজোমের মাথায় আর ওই ক্রোমোজোমের অংশটুকু আরেকটা ক্রোমোজোমের মাথায় লেগে যায়। এর ফলে এই জিনের বা ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে, এটাকে বলে ক্রসিং ওভার। এবং এর ফলে যে এক্স আকৃতির গঠন তৈরি হয়, এই যে এক্স আকৃতির গঠন, অর্থাৎ যেটা ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এরকম হয়, এটাকে বলে কায়াজমা। এক্স আকৃতির যে গঠন তৈরি হয় তাকে বলে কায়াজমা। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এক্স আকৃতির যে গঠন তৈরি হয় তাকে কায়াজমা বলে, এবং এই যে ক্রোমোজোমের অংশের বিনিময় এটাকে বলে ক্রসিং ওভার। আর অনেকগুলি কায়াজমাকে বলা হয় কায়াজমাটা। তো এই যে কায়াজমা, এটা লম্বা যদি হয় ক্রোমোজোম তাহলে দুই জায়গায় তিন জায়গায় চার জায়গায় তৈরি হতে পারে, যদি দুই জায়গায় কায়াজমা হয় তাহলে লুপ তৈরি হয়, এরকম লুপ হবে, তখন দুই জায়গায় দেখো লুপ লুপ তৈরি হবে, লুপ হয়েছে লুপ আসেন, আর এক জায়গায় হলে লুপ হবে না, দুই জায়গায় হলে লুপ হয়ে যাবে। তো কায়াজমা একাধিক জায়গায় হতে পারে বা এক জায়গায় হতে পারে, এরকম কায়াজমা তৈরি হয়। আর এই এই পর্যায়ের শেষের দিকে এখনো পর্যন্ত জল বিয়োজন ঘটছে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস এখনো অবিকৃত অবস্থায় আছে, জল বিয়োজন ঘটছে, ক্রোমোজোম সংকুচিত মনে হচ্ছে। তাহলে প্যাকেটিতে কি ঘটনা ঘটলো, যে এখানে বাইভ্যালেন্ট থেকে টেট্রাড তৈরি হলো এবং ক্রোমোজোমগুলো লম্বালম্বি বিভক্ত হয়ে একটা ক্রোমোজোম দুইটা ক্রোমাটিড তৈরি করলো, যার ফলে একটা বাইভ্যালেন্টে মোট চারটা ক্রোমাটিড পাওয়া গেল, এটাকে বলা হয় টেট্রাড। একই ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, আর একই বাইভ্যালেন্টের দুইটি ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, এবং এই ক্রসিং ওভার ঘটার সময় যে এক্স আকৃতির গঠনটা তৈরি হয় তাকে বলা হয় কায়াজমা, এক বচনে বহুবচনে কায়াজমা। এবং এই পর্যায়ে শেষের দিকে ক্রোমোজোম আরো সংকুচিত মোটা হতে থাকে এবং জল বিয়োজন চলতে থাকে, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস এখনো
অবিকৃত অবস্থায় আছে। এরপরে আমরা নেক্সট স্টেপে যাব, এটা হচ্ছে ডিপ্লোটিন, চার নম্বর ধাপ ডিপ্লোটিন। ডিপ্লোটিন যদি আমরা ব্যাখ্যা করি, ডিপ্লোটিনের একটা গ্রিক শব্দ ডিপ্লোস অর্থ ডাবল, টি অর্থ সুতা, অর্থাৎ এখানে ক্রোমোজোম আরো মোটা আরো সংকুচিত হচ্ছে। এখানে দেখো ডিপ্লোটিন পর্যায়ে, এই পর্যায়ে প্রথমে এই বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ দেখা দেয়। বিকর্ষণ দেখা দিলে তখন ওই সেন্ট্রোমিয়ার পরস্পর থেকে দূরে চলে যেতে থাকে, কিন্তু কায়াজমা যেখানে তৈরি হয়েছে সেখানে এরা আটকে থাকে, যার ফলে মাঝখানে লুপ তৈরি হয়। যদি দুই জায়গায় কায়াজমা হয় তাহলে লুপ তৈরি হয় এবং তাদের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায়। এখানে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। আর যদি এরকম ভাবে একটা জায়গায় হয় লুপ, তখন এটা 180 ডিগ্রি হয়ে যায়, আরো চাপে আরো ছড়িয়ে যায়, তখন 180 ডিগ্রি হয়ে যায়। তো এই পর্যায়ে জল বিয়োজন তো ঘটছেই, এখনো ঘটছে, নিউক্লিয়ার ইনভলভ এবং নিউক্লিয়াস আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে, অবলুপ্ত হওয়ার পথে ঝাপসা ঝাপসা দেখা যায়, তখন অবলুপ্ত হচ্ছে। আর কায়াজমা গুলির জায়গায় যেখানে যেখানে কায়াজমা ছিল ওখানে বিকর্ষণ বাড়তে থাকে, যার ফলে লুপ তৈরি হয় এবং এই এই যে এটাকে বলে টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণ, অর্থাৎ যখন এই লুপের মধ্যে চাপ পড়ে কায়াজমা গুলি আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যায়। আমরা যদি কোনো একটা গিট দিয়ে, গিটটা যদি দেই, গিটটা যদি একটু হালকা হয় এবং চাপ দিই, টান দিই, তখন কিন্তু গিটের রশিটা আস্তে আস্তে আরো প্রান্তের দিকে চলে আসে, বেশি লুজ হলে খুলেই যায়। তো এইরকম কায়াজমাও যখন চাপ পড়ে, চাপ পড়ার কারণে ওই কায়াজমাটা প্রান্তের দিকে চলে যায়, এটাকে বলে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। অর্থাৎ কায়াজমা গুলি আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যাচ্ছে, এটাকে বলে টার্মিনালাইজেশন। তাহলে এই পর্যায়ে ঘটনাগুলি ঘটে যে কায়াজমার মধ্যে এবং সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ দেখা দেয়, যার ফলে লুপ তৈরি হয় এবং টার্মিনালাইজেশন শুরু হয়। ক্রোমোজোম তখনও সংকুচিত মোটা হচ্ছে, জল বিয়োজন হচ্ছে এবং এই পর্যায়ে শেষের দিকে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস আস্তে আস্তে অবলুপ্ত হওয়ার পথে এই ঘটনাটা ঘটে ডিপ্লোটিন পর্যায়ে। তো নেক্সট আমরা দেখবো ডায়াকাইনেসিস। ডায়াগনেসিস শেষ পর্যায়ে, অর্থাৎ এই প্রোফেজ ওয়ানের শেষ উপপর্যায়ে, এখানে যেটা ঘটে, এখানে তোমার টার্মিনালাইজেশন চলতে থাকে কিন্তু এই কায়াজমা গুলি একদম প্রান্তের দিকে চলে আসে। প্রান্তের দিকে চলে আসে এবং এই পর্যায়ে শেষের দিকে সমস্ত টেট্রা, অর্থাৎ কায়াজমা সহ সেন্ট্রোমিয়ার সহ সবাই নিউক্লিয়াস থেকে সেল সেল মেমব্রেন দিকে চলে যায়, অর্থাৎ একদম প্রান্তের দিকে চলে যেতে থাকে, এক পাশে চলে যায়। ডায়াকাইনেসিস যদি আমরা ব্যাখ্যা করি, ডায়া অর্থ হচ্ছে অ্যাক্রস, এক পাশে, কাইনেসিস অর্থ সমাবেশ। অর্থাৎ ডায়াগনেসিস মানে হচ্ছে যে এই বাইভ্যালেন্ট যে কায়াজমা গুলি, টেট্রাট গুলি যে আমরা বলছি, এগুলি সব এক পাশে, এক পাশে চলে যাবে এবং তখনও টার্মিনালাইজেশন চলতে থাকে। এই পর্যায়ের শেষের দিকে টার্মিনালাইজেশন শেষ হয়ে যায়, অর্থাৎ কায়াজমা গুলি সব খুলে যায়, খুলে গিয়ে ক্রোমোজোম গুলি মাঝ বরাবর সজ্জিত হয়, তখন শুরু হয়ে যাবে এটা ফেজ ওয়ান। তো একাই ডায়াগনেসিস পর্যায়ের ঘটনা হলো যে এখানে জল বিয়োজন এখনো চলবে, ক্রোমোজোম সংকুচন তখনও হচ্ছে এবং এই পর্যায়ে শেষে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। তো এই পর্যন্ত আমাদের মিউসিস ওয়ানের, প্রোফেজ ওয়ানের বিভিন্ন উপপর্যায়গুলি আমরা সংক্ষেপে আলোচনা করলাম। আমরা আরেকটু রিভিউ দেখি যে আমরা আজকে আলোচনা করেছি মিউসিস কোষ বিভাজনের, মিউসিস কোষ বিভাজনের মিউসিস ওয়ানের বিভিন্ন উপপর্যায়, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। প্যাকাইটিনের মধ্যে কি, সরি, লেপ্টোটিনের মধ্যে কি ঘটে, লেপ্টোটিনের মধ্যে প্রথমে জল বিয়োজন ঘটে, ক্রোমোজোম গুলি সংকুচিত হয় এবং দৃষ্টি অনুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়, রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং নিউক্লিয়াস তখনও অবক্ষিত থাকে। দুই নম্বরে জাইগোটিনের মধ্যে হোমোলোগাস ক্রোমোজোম গুলি পরস্পর জোর বাঁধার ফলে যে পরিমাণ ক্রোমোজোম কোষের মধ্যে ছিল তার অর্ধেক পরিমাণ বাইভ্যালেন্ট তৈরি হয়।
বাইভ্যালেন্টের মধ্যে দুটি ক্রোমোজোম থাকে, দুটি ক্রোমোজোম মিলে এই দুটি ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এই জোড় বাঁধার পরে প্রক্রিয়া হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন পরে যেটা হয় যে বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়, যার ফলে একটি বাইভ্যালেন্টে চারটি ক্রোমাটিড তৈরি হয়, এটাকে বলা টেট্রাড। এবং একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুইটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। এই পর্যায়ে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কোনো এক জায়গায় ক্রোমোজোম গুলি ভেঙে যায় এবং সাথে সাথে জোড়া লাগে। জোড়া লাগার ফলে একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়, এটাকে বলা হয় কায়াজমা। আর এই কায়াজমার ফলেই তৈরি হয় ক্রসিং ওভার, এবং যখন জোড়া লাগে তখন ক্রোমোজোমের অংশগুলি বিনিময় হতে যায়। তারপরে হচ্ছে তোমার ডিপ্লোটিন। ডিপ্লোটিনের ক্রোমোজোম গুলি আরো সংকুচিত হয়, জল বিয়োজন তখনও ঘটছে, নিউক্লিয়ার নিউক্লোলাস এবং নিউক্লিয়ার ইনভেলপ তখনও ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে যেটা হয় সেকুলিয়ারের মধ্যে বিকর্ষণ দেখা দেয়, বিকর্ষণ দেখা দিলে কায়াজমা গুলি আস্তে আস্তে প্রান্তের দিকে সরে যেতে থাকে, এটাকে বলে টার্মিনালাইজেশন। এরপরে হচ্ছে ডায়াগাইনেসিস। এই পর্যায়ে বিকর্ষণ আরো বাড়তে থাকে এবং কায়াজমা গুলি একদম প্রান্ত বরাবর চলে যায়, এবং এই পর্যায়ের শেষে কায়াজমা গুলি খুলে যায় আর নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায় এবং সমস্ত ক্রোমোজোম গুলি এক পাশে চলে যায়, অর্থাৎ কোষ ঝিল্লির এক প্রান্তের দিকে চলে আসে, এটাকে বলা হয় ডায়াগাইনেসিস। মোটামুটি এই পাঁচটা উপপর্যায়ে আমরা আলোচনা করলাম, তোমরা একটু নিজেরা বাড়িতে পরিস্থিতি মিলিয়ে দেখবে। আর হচ্ছে যে এই পর্যায়ের শেষে যে শুরু হয় মেটাফেজ ওয়ান, ওইখানে গিয়ে ক্রোমোজোম গুলি সব বিষুবীয় রেখা বরাবর বা মাঝ বরাবর সজ্জিত হতে থাকে, এবং এরপর অ্যানাফেজ পর্যায়ে গিয়ে ক্রোমোজোম গুলি একটা দুটা ক্রোমোজোমের একটা ক্রোমোজোম চলে যায় এক মেরুতে, অন্য একটা ক্রোমোজোম আরেক মেরুতে, এর ফলে ক্রোমোজোম অর্ধেক অর্ধেক হয়ে যায়। দুই পাশে চারটা যে কোষ ক্রোমোজোম ছিল দুই জোড়া, এখানে ক্রোমোজোম হয়ে যায় এক জোড়া একটা। এইভাবেই এই মিউসিস ওয়ান উপপর্যায়ে মিউসিস ওয়ান উপপর্যায়ে এই ক্রসিং ওভার ঘটে এবং ক্রোমোজোম অর্ধেকে পরিণত হয়। তো আমরা আশা করি আমরা যেটুকু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করলাম তোমরা কিছুটা বুঝতে পেরেছ, বাকিটা তোমরা বই থেকে মিলিয়ে নিয়ে বিষয়টাকে কনসেপ্টটাকে আরো ক্লিয়ার করবে। আমরা যতই অনলাইনে ক্লাস নেই না কেন বা ফেস টু ফেস আমরা লাইভ ক্লাস নেই না কেন, তোমরা যদি এই বইটা নিয়ে টেবিলে একটু বসো, টেবিলে বসে যদি নিজেরা ওটাকে মিলিয়ে নাও তাহলে বিষয়টা তোমার বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, সেটা তোমার মধ্যে আত্মস্থ হবে এবং তোমার ব্রেনের মধ্যে এটা বসবে, নয়তো এটা হারিয়ে যাবে কিছুদিন পরে। জন্য তোমরা সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই লাইভ ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসগুলি দেখার পাশাপাশি ওই বিষয়গুলিকে বই সাথে মিলিয়ে নিয়ে কনফিউশনগুলিকে ক্লিয়ার করবে, যাতে তোমার ধারণা স্বচ্ছ হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, যাতে এটা তোমার অনেকদিন মতো মনে থাকে ধরে নজর। তো ঠিক আছে, আজকের মধ্যে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাইকে আল্লাহ, আসসালামু আলাইকুম।